নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের শুভ প্রভাবে ছয় রাশি দুনিয়া কাঁপাতে চলেছে। কোন এই ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কেন দেখুন, 10 সেপ্টেম্বর 2022 আপনার বুধ বকরি হচ্ছে আপনার কন্যা রাশিতে, স্বরাশিতে এই বুধ বকরি হয়ে আপনার এই ছয় রাশিকে অপার ধন আপনাকে কিন্তু দিবে। কারণ বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, বুধ শেয়ার বাজার, শেয়ার মার্কেটটাকে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু বুধ গ্রহের উপর। বুধ আমাদের বুদ্ধি, দেখুন একটা কথা আছে, বুধ হচ্ছে চামড়ার কারক গ্রহ, স্কিনের যে আছে কি না স্কিন সেটার কারক গ্রহ, নার্ভের কারক গ্রহ আমাদের। অর্থাৎ বুধ আমাদের নার্ভাস সিস্টেমটাকে টোটাল নিয়ন্ত্রণ করে কিন্তু বুধ। দেখবেন বুধ যাদের খারাপ আছে তারা কিন্তু সঠিক ডিসিশন নিতে পারে না, অর্থাৎ কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করবে, কোনটা করলে ভালো হবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু অক্ষমতা, অর্থাৎ ডিসিশন কিন্তু নিতে পারে না এই বুধ কিন্তু খারাপ থাকার জন্য। দেখুন বুধ এখানে স্থান বলি এবং দিশা বলি, বুধ সক্ষেত্রিক, স্থান বলি, দিশা বলি এবং বকরি এবং সমসপ্তম বৃহস্পতি ও বকরি, দুটি বকরি গ্রহ একে অপরকে দৃষ্টি বিনিময় কিন্তু করছে। মানে এর থেকে আর কি চাই এই ছয় রাশির ক্ষেত্রে? অর্থনৈতিক দিকটা তো আমি বলবই এই ছয় রাশির ক্ষেত্রে। কোন এই ছয় রাশি সৌভাগ্যশালী আমি বিস্তারিত আলোচনা করব। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস জানিয়ে প্রোগ্রাম শুরু করছি। দেখুন যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, দেখা গেল আপনার হচ্ছে না, আপনার নিজস্ব ব্যক্তিগত ছকে বুধ গ্রহ কেমন আছে, বুধ আপনার নিজস্ব নেই তো, বুধ আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, বা অশুভ নক্ষত্রে বুধ বসে নেই তো, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। বুধ আমাদের এই যে এডুকেশন যারা করছে, শিক্ষা, এটাও কিন্তু বুধ কিন্তু দেখে, বুধের কিন্তু কারকতা বিশেষভাবে কিন্তু আছে। বুধ আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে আপনি জিরো থেকে হিরো কিন্তু হবেন, জিরো থেকে হিরো যদি বুধ আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে, ডায়েরিতে নোট করে নিন। আর বুধ যদি আপনার খারাপ থাকে দেখবেন আপনি ব্যবসা করতে বসেছেন, ব্যবসাও কিন্তু হবে না। অর্থাৎ আপনি যদি কোটি টাকাও আপনাকে কেউ দিয়ে দেয় কিনা, ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে সেই টাকা সমস্ত কিন্তু জলে ডুবে যাবে। অর্থাৎ এই জন্য আমি বারবার বলি, কোনো ইনভেস্টমেন্টের আগে ব্যবসা করার জায়গায়, অর্থাৎ ব্যবসা যারা করছে তাদেরকে কিন্তু বুধ তুখার থাকতে হবে, তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি কিন্তু থাকা দরকার, তুখার বুদ্ধি থাকা দরকার, তবে কিন্তু একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে কিন্তু গণ্য কিন্তু হবে। অর্থাৎ আপনার জন্মছকে বুধের প্লেসমেন্ট দেখা দরকার, এবং আপনারা বিশেষ করে গণেশজির উপাসনা করেন বুধকে স্ট্রং করার জন্য, বিশেষভাবে লাভ পাবেন। বুধের কবচ আপনারা পরিধান করুন এবং বুধের বীজমন্ত্র, বুধের কবচ এবং বুধের বীজমন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন, কবচ পড়ার পর যদি বীজমন্ত্র পাঠ করতে পারেন, বিশেষভাবে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। দেখুন যে ছয় রাশির আমি কথা বলছি, এই একটি গ্রহ শুভ গ্রহ বকরি হয়ে শুভগুণ তিনগুণ বৃদ্ধি কিন্তু করেছে এই ছয় রাশির ক্ষেত্রে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। কেন আমি আপনাদেরকে একে একে বিশ্লেষণ করতে চলেছি, কোন কোন জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে,
সেই জায়গাগুলো আপনাদের আমি পরিপূর্ণভাবে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, মোটেও স্কিপ করবেন না, আলোচনা শুনুন। এবং যারা শিখছেন, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র যারা শিখছেন, অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি ফলো রাখুন। অবশ্যই অনেক কিছু জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ আপনারা কিন্তু জানতে পারবেন। দেখুন, হবে না বলে কৌশিকরায়ের কাছে কোনো কথা নাই, ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। এবং চ্যালেঞ্জ নিয়ে এবং দায়িত্ব নিয়ে কাজ করি, এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, যদি আপনার জন্মছক যদি পারমিট করে, গ্রহ যদি আপনার শুভ অবস্থায় থাকে, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। নাম্বার ওয়ান, যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে, সিংহ রাশি। সিংহ রাশির একাদশপতি ধনভাবে বক্রী হচ্ছে, লিখে রাখুন, অর্থনৈতিক সফলতা আপনারা নিশ্চিতরূপে পেতে চলেছে সিংহ রাশি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে সিংহ রাশি। ধনাধিপতি ধনভাবে বক্রী একাদশপতিকে কানেক্ট করছে, অর্থনৈতিক সফলতা, অপার ধন আপনাদের কিন্তু আসতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, এই সময়ের মধ্যে আপনাদের বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশি সুখভাবে বক্রী হচ্ছে এবং রাশির অধিপতি সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, সম্পত্তি, শেয়ার বাজার, মার্কেটিং, অনলাইন, এই শিক্ষা, এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন মিথুন রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো শুভ রেজাল্ট পেতে চলেছে সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ভাগ্যাধিপতি বক্রী, স্থান বলি, দিশা বলি, মানে আপনার এই 10ই সেপ্টেম্বর থেকে টানা অক্টোবর পর্যন্ত কিন্তু মানে নির্দ্বিধায় বলতে পারেন পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট মকর রাশি আপনি যদি মানুষ হন আপনি কিন্তু পেতে চলেছেন। ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ভাগ্যের দ্বারা অর্থ আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ধনাধিপতি পঞ্চমভাবে বক্রী এবং বুধের সাথে শুক্র কিন্তু অতি মিত্রতা, যেমন শনির সাথেও মিত্রতা আছে, শুক্রের সাথে মিত্রতা, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, ফাটকা এবং বিদেশ এবং ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, সেলস ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, কোনো এজেন্ট, নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি। সপ্তমপতি বক্রী হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, ব্যবসা, স্থির ভাগ্যে ধন, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, বিদেশ থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে বৃদ্ধি, আপনার ডেভেলপমেন্ট, ট্রান্সফার, এই সম্ভাবনাগুলো কিন্তু আসতে চলেছে। ব্যবসার জায়গায় যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনার ধনু রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অর্থাৎ সমসপ্তম দুটি গ্রহ বক্রী, বৃহস্পতি বক্রী এবং বুধ বক্রী, দুটি সমসপ্তম দৃষ্টি বিনিময়, আপনাদের এ সময় অদ্ভুত ফল আপনারা কিন্তু পাবেন, বিশেষ করে ব্যবসার জায়গা, আপনার কেরিয়ারের জায়গা এবং কর্মের জায়গা, নির্ণায়ক রেজাল্ট মীন রাশি কিন্তু পেতে চলেছে। সর্বশেষ যে রাশি সে রাশি না কন্যা রাশি, এটারও সমসপ্তম বুধ বক্রী এবং বৃহস্পতি সমসপ্তমভাবে বক্রী, দুজনেরই দৃষ্টি বিনিময়ে কন্যা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে ব্যবসা, কেরিয়ার, অর্থ, ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজার, অনলাইন, মার্কেটিং, সেলস ডিপার্টমেন্টে যারা আছেন, এই জায়গাগুলো বিশেষভাবে শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। নির্ণায়ক রেজাল্ট হতে চলেছে মীন রাশি, সরি কন্যা রাশির, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, দুনিয়া কাঁপাতে চলেছে এই ছয় রাশি, এই বুধ বক্রী হওয়াতে এই ছয় রাশির বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা আপনাদের কিন্তু
যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে, এবং বিদেশ থেকেও লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।